আসসালামু আলাইকুম, আমরা এখন দেখব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথে থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 7 নম্বর অঙ্ক দিয়ে। 7 নম্বর অঙ্কে বলা ছিল একটি সমান্তর অনুক্রমের পঞ্চম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত। তো সমান্তর অনুক্রম মানে হচ্ছে সমান্তর ধারা, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব প্রথম পদ ইকুয়াল টু এ সাধারণ অন্তর ইকুয়াল টু ডি, তাহলে পঞ্চম পদ ইকুয়াল টু আসবে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, বা এখানে পঞ্চম পদের কথা বলা আছে হচ্ছে 18 ইকুয়াল টু এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি, বা এ প্লাস ফোর ডি ইকুয়াল টু আসবে হচ্ছে 18। আবার বলা হচ্ছে সমষ্টি হচ্ছে 5টি পদের সমষ্টি 75, অতএব 5টি পদের সমষ্টি, সূত্র আসবে হচ্ছে এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এই ক্ষেত্রে এন এর মান আসবে হচ্ছে 5/2 আর টুয়াইস এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু আসবে হচ্ছে প্রশ্ন দেওয়া আছে হচ্ছে 75, বা টুয়াইস এ প্লাস ফোর ডি ইকুয়াল টু 75 ইন্টু 2/5, বা টুয়াইস এ আমরা লিখতে পারবো এ প্লাস ফোর ডি ইকুয়াল টু আসবে হচ্ছে 30, বা এ প্লাস ফোর ডি জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে 18, এইখান থেকে ইকুয়াল টু আসবে হচ্ছে 30, বা এ ইকুয়াল টু আসবে হচ্ছে 12, অর্থাৎ প্রথম পদ এ ইকুয়াল টু আসবে হচ্ছে 12, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 8, নম্বর 8-এ বলা আছে এ প্লাস বি ইকুয়াল টু সি হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি সি ইকুয়াল টু কত। তো এটা করলে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস থ্রি এ বি সি। এ প্লাস বি এর মান হচ্ছে সি, তাহলে আসবে হচ্ছে সি কিউব মাইনাস থ্রি এ বি, আর এ প্লাস বি এর মান হচ্ছে সি, তাহলে এ বি সি প্লাস থ্রি এ বি সি, এটা হচ্ছে এটা, এই যেটা কাটা আসবে হচ্ছে সি কিউব, অর্থাৎ সি কিউব হবে হচ্ছে নির্ণয় মান, এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।